পড়াশোনাকে সঙ্গে করেই একজন সাধারণ শিক্ষক থেকে এক বছরের মধ্যেই হয়ে উঠলেন কোটিপতি ব্যবসায়ী। শুধু তাই নয়, বিশ্বের ৪০ জন শীর্ষ প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন বাইজুস রবীন্দ্রন। জীবনে সঠিক কিছু করতে হলে সেটাকে মন থেকে চাইতে হয়, তবে আগে পরিশ্রম অধ্যবসায়। সাফল্য আসলে এক দীর্ঘ টেস্ট ম্যাচ, সেটাকে অর্জন করতে হয়, আবার টিকিয়েও রাখতে হয়। রবীন্দ্রনের জন্ম এক সাধারণ স্কুল শিক্ষকের ঘরে, বাবা মা দুজনেই স্কুলে শিক্ষকতা করতেন। বিশ্বের ৪০ জন শীর্ষ প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন বাইজুস রবীন্দ্রনের মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে ১৭,৬৯৫ কোটি টাকা। পেশায় ইঞ্জিনিয়ার হলেও ছাত্র পড়াতে বরাবরই ভালোবাসতেন রবীন্দ্রন। একটা সময় এমন হয়, বিপুল সংখ্যক ছাত্রদের ক্লাসে জায়গা দিতে না পেরে স্টেডিয়ামে পড়ানো শুরু করলেন। একই সাথে হাজার হাজার ছাত্রছাত্রী ভিড় জমাতে শুরু করল তার কাছে পড়ার জন্য। শিক্ষক হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে চারদিকে। শিক্ষার্থীদের এই ক্রমবর্ধমান সংখ্যা দেখে রবীন্দ্রন একটি শিক্ষামূলক অ্যাপ্লিকেশন তৈরি করার পরিকল্পনা করেন, নাম দেন বাইজুস লার্নিং অ্যাপ। ২০১৩ সালে তার সর্বত্রভাবে সফল হয় সেই প্রচেষ্টা, হু হু করে বাড়তে থাকে গ্রাহক সংখ্যাও। আর বর্তমানে বাইজুসের গ্রাহক সংখ্যা ৬৪ মিলিয়নেরও বেশি। একজন সাধারণ শিক্ষক থেকে এক বছরেই হয়ে গেলেন কোটিপতি ব্যবসায়ী। একটা সাক্ষাৎকারে রবীন্দ্রন জানান যে ডিজনি যেমন বিনোদনের জন্য কাজ করছে, আমি সেইভাবে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে কিছু করতে চাই। বাচ্চাদের শেখাতেই তৈরি হয় অ্যানিমেটেড ভিডিও গেম, বাচ্চারা সিম্বাকে পছন্দ করে, তার মাধ্যমে পড়াশোনার পাঠ অনেকটা সহজভাবে দেওয়া যাবে। এছাড়াও দা লায়ন কিংয়ের অ্যাঞ্জো ফ্রিজনের সিম্বার মাধ্যমে ক্লাস ওয়ানের অঙ্ক বা ইংরেজি পড়ানোর রূপরেখা তৈরি করেছিলেন রবীন্দ্রন। সম্প্রতি তার সংস্থা বাইজু সিলভার লেক টাইগার গ্লোবাল, জেনারেল আটলান্টিক এবং আউট ভেঞ্চার থেকে এক নতুন তহবিল গঠন করেন, যার আনুমানিক মূল্য প্রায় ৫০০ মিলিয়ন ডলার। এর ফলে বাইজুসের মোট ব্যবসার পরিমাণ ১০.৮ বিলিয়ন ডলার। কখনো কখনো আচমকাই বদলে যায় জীবনের গতিপথ, আমরা যেমনটা ভাবি তেমনটা হয় না, আর যেমনটা হয় তেমনটা ভাবি না। জীবনের মোড় যেদিকেই ঘুরুক না কেন, কিছু অর্জন করতে গেলে পরিশ্রমের আসলেই কোনো বিকল্প নেই। নিত্য নতুন ভাবনা, সময়ের সাথে পাল্লা দিয়ে কিছু নতুন করার চেষ্টা সাফল্যের রং ক্রমশ উজ্জ্বল করে তোলে। সো ফ্রেন্ডস, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট বক্সে লিখে জানাও যে তোমরা শিক্ষা ব্যবস্থাকে কেমনভাবে নিতে চাও। এখন এই লকডাউনের দিনে স্কুল বন্ধ, সবাই অনলাইনেই পড়াশোনা করছো, তো আশা করছি এই সব ব্যাপারে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও, ঠিক আছে? আর এইরকম ধরনের ভিডিও যদি তোমরা দেখতে পছন্দ করো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, তার পাশে বেল আইকনও প্রেস করে দাও যাতে তোমার নোটিফিকেশান অন হয়ে যায়। যখনই আমি নেক্সট ভিডিও আপলোড করব তখনই সবার প্রথমে নোটিফিকেশান যাতে তোমার মোবাইলে পৌঁছায়। আর ফ্রেন্ডস, যারা নতুন ভিউয়ার্স আছো, যারা প্রথমবার এই ভিডিওটা এসে দেখছো, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নাও। আমি এইরকম ধরনের মোটিভেশনাল ভিডিও তোমাদের সামনে আনতেই থাকি, আরও আনবো, আরও তোমাদের সামনে নতুন নতুন ভিডিও তুলে ধরবো। তার জন্য তোমাদেরকে একটু আমাকে সাপোর্ট করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সো ফ্রেন্ডস, আর আমার ডিসক্রিপশান বক্সে ফেসবুক আর ইনস্টাগ্রামে আইডির লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাকে ফলো করে ফেলো। তোমাদের সঙ্গে আবার দেখা করব একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।